স্বাধীনতা অর্জন করার চেয়ে তা রক্ষা করা অতি কঠিন। তো একটা শাসকের পতন হয়েছে, তৎপরবর্তীতে দেশের যে সার্বিক অবস্থা, এই যে দুই পাশে যে দোকান দেখতেছেন তারা আসলে ভয়ে ভীত সশস্ত্র হয়ে এখন কিন্তু আপাতত দোকানগুলি বন্ধ করে রেখেছে, রাস্তায় নেই পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী স্ট্রে অবস্থায় আছে, দেশে নিরাপত্তাহীনতায় মানে মানুষ বোধ করতেছে এবং রাতের বেলায় ম্যাক্সিমাম মানুষ সজাগ। তো দেশের আসলে দেশ স্বাধীনতা অর্জন করার চেয়ে দেশে যে দুর্নীতি, একটা বালিশের দাম যদি 30 লাখ টাকা পড়ে, একটা কম্পিউটারের দাম 2 কোটি টাকা ধরে, এই যে দুর্নীতি, এই দুর্নীতি যদি প্রতিহত করা না যায় তাহলে কিন্তু দেশের স্বাধীনতার কোনো, এটার কোনো সার্থকতাই নেই। আমাদের সরকারের যে প্রতিষ্ঠান, প্রতিটা সেক্টরে তো দুর্নীতি আছেই, আমাদের বেসরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে সেইগুলিতেও দুর্নীতির জর্জরিত অবস্থা। এখন এইগুলি প্রতিহত করতে গেলে সরকারকে কঠোর হস্তে দুর্নীতি দমন ব্যবস্থা নিতে হবে। সর্বপ্রথম যে দুর্নীতি যে সেক্টরগুলি আছে এই সেক্টরগুলিকে চিহ্নিত করতে হবে এবং চাকরিতে যোগদান এবং আমাদের যে আমলা আছে, আমলা থেকে নিম্ন পদমর্যাদার যে অফিসাররা আছে প্রত্যেকের বায়োডাটা তথ্য নিতে হবে যে তাদের সম্পদের কী পরিমাণ পাহাড় আছে, এবং যারা ভালো তো ভালো আর যারা খারাপ তাদেরকে কঠোর হস্তে দমন করাটাই সবচেয়ে বড় এখন দায়িত্ব। তো আমাদেরকে আসলে দুর্নীতি যদি প্রতিরোধ না করতে পারি, প্রতিহত করতে না পারি, তাহলে কিন্তু দেশের স্বাধীনতার কোনো মানে এই স্বাধীনতার কোনো লাভ নেই। তো দুর্নীতি প্রতিহত করতে পারলে দেশ আরও স্বাবলম্বী হবে, দেশকে দ্রুত উন্নয়ন করা সম্ভব হবে। তো আপনাদের সকলের সর্বাঙ্গে মঙ্গল কামনা করছি, এবং আমাদেরকে আসলে দেশের প্রতি আন্তরিকতা থাকা উচিত আমাদের প্রত্যেকেরই, এবং যে যেখানে দুর্নীতি দেখবেন এটি আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন। আসলে জনপদ ও সড়ক বিভাগের দুর্নীতিটা আমাদের চোখের সামনে পড়ে বেশি, ভূমি অফিস আছে এর মধ্য দিয়ে। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রেখে আজকে এখানে সমাপ্তি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।